আগাম আমের মুকুলের সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে পঞ্চগড়ের বাতাসে। গাছে গাছে এখন মুকুলের সমারোহ, মিষ্টি গন্ধে মাতোয়ারা আম চাষী, পথচারী ও মৌমাছিরা। বাগান মালিকরা আশা করছেন আবহাওয়া অনুকূলে থাকলে আগাম আম বাজারজাত করে লাভবান হবেন বাগান মালিকরা। বিস্তারিত পঞ্চগড় প্রতিনিধি রাশেদুজ্জামান বাবুর রিপোর্ট, জানাচ্ছেন সাবরিনা জেরিন। আম চাষের জন্য বেশ সহায়ক পঞ্চগড়ের মাটি ও আবহাওয়া। বাণিজ্যিকভাবে অনেকে জমি ইজারা নিয়ে দীর্ঘমেয়াদী বাগান গড়ে তুলেছেন। বিদেশি বিভিন্ন জাতের আম বাগান করে লাভবান হচ্ছেন চাষিরা। বাহারি জাতের আমের বাগান হওয়ায় বছরের শুরু থেকে মৌসুম শেষের পরেও আমের সমারোহ থাকে গাছে গাছে। বর্তমানে বাসায় বা পতিত জমিতে আমের মুকুল তেমন না দেখা গেলেও প্রতিটি বাগানে আমের মুকুলে সয়লাব। মুকুলের শোভায় ছুটে আসছে মৌমাছিরা, বাগানের পাশ দিয়ে চলা পথচারীদের নজর কাড়ছে প্রতিনিয়ত। এবারে তো ফলন একটু আগাম চলে আসছে মলগুলা, এবারে যদি আবহাওয়া যদি ভালো থাকে তাহলে এবারে মনে করেন তো গতবারের দ্বিগুণ টাকা পাওয়া যাবে। গত বছরে আমাদের সবকিছু মিলে প্রায় 5-7 লাখ টাকা বিক্রি হয়েছে। এবারে যদি আবহাওয়া ভালো থাকে একটু বাম্পার মুকুল এসেছে, খুব ভালো একটা ফলন আশা করতেছি। এর আগের বার ইনশাআল্লাহর চাইতে এবার অনেক বেশি ফল। গত বছর তেমন মুকুল না এলেও এবার প্রত্যেকটি গাছে আগাম মুকুল এসেছে। আবহাওয়া ঠিক থাকলে এবং আগাম বাজারজাত করা গেলে বাজার মূল্য ভালো পাওয়া যাবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। আমের মুকুল আসা শুরু হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে, এই মুহূর্তে যেন একটি ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করেন যাতে রোগ পোকামাকড় আক্রমণ একেবারে না হয়। এই আম বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের পঞ্চগড়ের মাটি এবং আবহাওয়াগত কারণে দেশের অন্য অন্য এলাকার তুলনায় সর্বশেষ হিসেবে আমটা হারভেস্ট করা হয়, যার ফলে দেরিতে হারভেস্ট করার জন্য এখানকার কৃষকরা আমের একটা ভালো দাম পান। চলতি মৌসুমে পঞ্চগড়ে ছোট বড় বাগান সহ 792 হেক্টর জমিতে আমের চাষাবাদ হচ্ছে। এ থেকে প্রায় 12,750 মেট্রিক টন আম পাওয়া যাবে। চাষিদের সব সময় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি।